আমাদের বাড়িতে এই ঘরটাই এমন একটা ঘর, একমাত্র ঘর যেখান থেকে জানলা খুললেই, বিছানা থেকে জানলা খুললেই দেখা যাবে হচ্ছে বাগান বা সবুজ বলা যায়। আবহাওয়ার পূর্বাভাসে ছিল যে আজকে নাকি বৃষ্টি হবে, সকালবেলায় এমন একখানা বৃষ্টি হলো যেটা ঠিক 3 মিনিটের মধ্যে রাস্তা পুরো শুকিয়ে গেল, মানে ঝিরঝিরেরও কম যদি কিছু হয় সেটাই, এবং যথারীতি গাছের পাতায় এতটুকু ধুলো সরল না, একটু স্পট পড়লো যে বৃষ্টি হয়েছে এইটুকুই, এই যে, কিন্তু কিছুই লাভের লাভ কিচ্ছু হলো না। এখনও পর্যন্ত আকাশটা সেই রকমই গুমড়িয়ে রয়েছে, তবে একটা জিনিসই হয়েছে, সেটা হচ্ছে বেশ কিছুটা ঠান্ডা আবার ফেরত এসেছে, গাছগুলোর দিকে তাকানো যাচ্ছে না, এত ধুলো পড়ে পাতাগুলো অবস্থা খারাপ। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন, আমিও খুবই ভালো আছি। আর একটু বাদে আমি বেরোবো একটু বাজারে, একটু মাংস নিয়ে আসবো, এসে তারপর মাংসটা রান্না করব, তারপরে পরে স্নান করে পুজো আচ্চা যা হোক কিছু, আজকে আবার বৃহস্পতিবার, সরি পুজো আচ্চা তো আজকে হবে না, বৃহস্পতিবার যেহেতু পুজোটা হবে সন্ধ্যেবেলাতে, তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন তাহলে, যত বেশি কথা বাড়াবো ততই, গল্প তো করতে খুবই ভালো লাগে কিন্তু কাজ করতে গেলে দেরি হয়ে যায় এই আর কি। সব থেকে কি বিরক্তিকর বলুন তো, সেটা হচ্ছে আবার ঠান্ডা ফেরত চলে আসা, হিলহিলে ঠান্ডা হাওয়া সারাক্ষণই গাছের পাতা দুলছে এবং বৃষ্টি বাদলার কোনো লক্ষণ নেই, শীতটা চলে গিয়ে আবার ফেরত আসাটা খুব বিরক্তিকর। বরং শীতের ওপরে আর একটু শীত পড়লো সেটা তাও যা হোক সহ্য করা যায় বা বোধ হয়, কিন্তু এই জিনিসটা না বড় বিরক্তিকর লাগছে আমার কাছে। মাঝখানে দেখছিলাম একজন মন্তব্য করেছেন যে তোমাদের বাড়ি থেকে তো বাগড়াকোট বাজারটা কাছে হয়, তুমি কেন সুভাষপল্লী বাজারে যাও? তিনি কে ঠিক বুঝতে পারলাম না, চ্যানেলে কোনো নাম নেই, প্রোফাইল পিকচারও অ্যাসাচ কিছু নেই, তো যাই হোক তিনি হয়তো বা এই অঞ্চলটা খুব ভালো করে চেনেন, তো আসলে তিনি যদি চেনেন তাহলে তো বুঝতেই পারছেন যে কারণটা কী। উজিয়ে যেতে হবে বাগড়াকোট বাজারে, আমি খুব সড়গড় নই ওই বাজারটায় যেতে, আর আমার শ্বশুরমশাই মাঝে মাঝে আলু কিনতে যান, কিন্তু আমার পক্ষে ওই বাজারটায় যাওয়ার থেকে সুভাষপল্লী বাজারে যাওয়াটা অনেক বেশি সহজ। হ্যাঁ দূরত্বটা একটু বেশি বটে কিন্তু ওই বাজারে যাওয়াটা সহজ। যখন রিক্সায় চললাম তখন একজন সবজি নিচ্ছেন, এখন একটু আগে দেখলাম একজন বৌদি মাছ নিচ্ছেন, মানে এখন বাড়ির সামনে সবই আসে, কেবলমাত্র মাংসটাই বা ডিমটা কিনতে যেতে হয়, কিছুদিন পর হয়তো এইগুলোও বাড়ি বাড়ি এসে বিক্রি করে দিয়ে যাবে। তবে যাই হোক না কেন, এখন গ্রসারির জিনিসপত্র থেকে শুরু করে সবই তো অনলাইন হচ্ছে, মাঝে মাঝে না একটু বেরোনো উচিত, সামাজিকীকরণের জন্যও একটু বেরোনো দরকার। সব কিছুই ঘর থেকে হয়ে গেলে মানুষ আর ঘর থেকে বেরোবে না, এটা আবার একটা মুশকিলের ব্যাপারও, কিন্তু সব কিছুরই সুবিধে অসুবিধে দুই কিন্তু আছে, মাঝে মাঝে মানুষকে কিছু জিনিসের জন্য একটু বেরোনোর দরকার আছে। আর যখনই এখন এদিক দিয়ে যাই এই সুভাষপল্লির সামনে এই বাড়িটা দেখতে দেখতে যাই, এই গোল বারান্দার বাড়িটায় কত বড় বড় গাঁদা ফুটিয়েছেন, কত পরিশ্রম, দেখতে তো খুব ভালো লাগে কিন্তু এর পেছনে যে কত পরিশ্রম যারা গাছ করেন তারা জানেন। এই যে আজকেই যেমন দেখুন না, যখন মাংসের দোকানে দাঁড়িয়ে আছি সামনে দিয়ে আমার এক বোন যাচ্ছিলেন দিনহাটায় বাড়ি, তাকে জিজ্ঞেস করলাম কি রে কেমন আছিস, সে বললো ভালোই আছে কিন্তু ওর হাজব্যান্ডের পিঠে একটা ফোঁড়া হয়েছে, সেই জন্য হাজব্যান্ডের একটা ছোট্ট অপারেশন হয়েছে, এখন হাজব্যান্ডকে খাবার দিতে যাচ্ছে। তো এই জিনিসগুলো তো আমি মোটেই জানতে পারতাম না, ওর সাথে রাস্তায় দেখা হলো সেই জন্য। তারপরে অবশ্য বাড়িতে এসে আমরা ওকে খবর নিয়েছি, বোম্বাদা কলেজ থেকে ফিরে ওর সাথে কথাও বলেছে ফোনে, এখন ঠিক আছে, কালকে হয়তো ছেড়ে দেবে, কিন্তু এই জিনিস ছোটোখাটো জিনিসগুলো না, সামাজিকীকরণগুলো ঘরের মধ্যে বসে থাকলে হয় না, মাঝে মধ্যে একটু বেরোনো অতি অবশ্যই দরকার। এসে আগে মাংসটা বসিয়ে দিলাম, খুব অল্প মাংস করছে এই যে মাত্র এইটুকু, কারণ আমাদের একবেলার জন্য মাংস হচ্ছে আর নিচে ওরা খাবে না, কারণ নিচে ওদের হচ্ছে চিংড়ি মাংস। মশলাটা কষছে, কষে গেলে কড়াইতেই করবো, সামান্য একটু মাংস, বিকেলবেলায় একটুখানি বেরোতে হবে, আরও কয়েকটা জিনিসপত্র টুকটাক লাগবে, পোস্তটা এবারে একবারই শেষ হয়ে গেছে, ওটা শেষ হতো না, আমি হিসেব করে নিয়েছিলাম, ওই নিচেতে পোস্ত একদিন বারণ হয়ে গেছিলো, কারণ আপনার দিয়ে ওপরে পোস্তটা কিছুটা নিয়ে গেছে, যার ফলে একটু এই ওপেনিং করে যেহেতু শেষ হয়ে গেছে, তো সেটা একটু আনবো। এই মুহূর্তে তো শুধু পোস্তর কথাই মনে পড়ছে, আরও কয়েকটা জিনিস লাগবে, ঠান্ডা মাথায় ভেবে পদ্ম করে নিয়ে যাবো। জল দিয়ে দিয়েছি কষার পরে, আর ওদিকে আর একটু গরম জল বসিয়ে দিচ্ছি, ওটাতে হবে একটু আমার গ্রিন টির জন্য লাগবে আর রান্নার জন্যও লাগবে, অতটা তো লাগবে না, আর কিছুটা আমি ফ্লাস্কে ভরেও রাখবো, গরম জলটা খেতে ইদানিং জল খেতে গেলে গরম জলটাই যেহেতু খাচ্ছি, জল প্রায় শেষের পথে ফ্লাস্কে। সবুজ চা তৈরি আর মাংসও ফুটছে।
ঢাকা দিয়ে রাখি। ঠিক আছে, নামিয়ে দিয়ে পর টুকটক করে ঢেকে দিয়েছি, আমার মনে ছিল না যে শেষ চেহারাটা দেখানো হয়নি। এই যে হয়ে গেছে, এবং এক বেলার তিনজনের জন্য যথেষ্ট। সন্ধ্যা বন্ধুরা, এক ফোঁটা বাইরে যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতেই হবে, কিছু করার নেই। টুকটাক অনেক জিনিসপত্র বাড়ন্ত হয়ে গেছে, যেতেই হবে। একটু চা খেয়ে নিয়ে বেরোই। বাড়ি থেকে বেরোতে ইচ্ছে না করার অনেকগুলো কারণ আছে, কিন্তু নিজেকে পুশ করছি আমি বাইরে বের করার জন্য। ঘরের ভেতর দম বন্ধ করা অবস্থা যখন থাকে, তখন এখান থেকে অনেক সময় বেরোতে ইচ্ছে করে না, আবার অনেক সময় মনে হয় ছিটকে বেরিয়ে যায়। আজকে আমার যেন প্রথমটাতেই বেশি ধরেছে, কিন্তু বেরোচ্ছি প্রথমত হচ্ছে হাঁটার জন্য। সকালবেলাতে দু ভাগই আমি রিকশায় করে এসেছি, কারণ আমাকে এসে রান্নাটা করতে হতো, তারপরে পুজো আচ্চার ব্যাপার অনেক কিছুই ছিল, সেই জন্য তাড়াতাড়ি কাজটা যাতে মিটে যায় তাই জন্য রিকশা করে গেছি। এখন আমি পুরোটাই হাঁটছি। প্রথম কথা হচ্ছে হাঁটাটা হচ্ছে, আর তাছাড়া যে কোনো অবস্থায় যদি মনটা খারাপ লাগে তাহলে সাময়িকভাবে সেই জায়গাটা ত্যাগ করে একটু অন্য কোনো রকম একটা পরিবেশে কিছুক্ষণের জন্য, যদি মিনিট দশেকের জন্য হয় তাহলে গেলেও আমি দেখেছি জিনিসটার মনের দিক থেকে অনেকটা নিরাময় হয়। তারপর ঘুরিয়ে যখন আবার সেই একই পরিস্থিতিতে এসে দাঁড়াবেন, তখন জিনিসটাকে ডিল করার ক্ষমতাটা অনেকটা বাড়ে, এটা আমার ব্যক্তিগত অভিমত। আর একটু আগেই যেটা বললাম সামাজিকীকরণ, সেটা আর একটা কারণ। ঠান্ডা ভালো রকম ফেরত এসেছে, মানে পাশ দিয়ে সব গাড়িগুলো যাচ্ছে না, কানের কাছে কি ঠান্ডাটা লাগছিল। সবাই মোটা মোটা সোয়েটার জ্যাকেট পরেছে, আমি যেন একটু বোকা হয়ে গিয়ে কার্ডিগানটা পরে বসে। বাড়িতে ফিরে হঠাৎ মনে হলো ছাদ থেকে আজকে জামা কাপড়গুলো তোলা হয়নি, তো গেলাম ছাদে দেখতে। প্রত্যেকদিন বিকেলবেলায় তুলে নিই, আজকে আমি ভুলে গেছিলাম। তো যাই হোক, তারপরে ওপরে গিয়ে দেখলাম যথারীতি যেমনকে তেমনই পড়ে রয়েছে, আর আলপনাদিরগুলো এবং আমার শ্বশুরমশাই আর কাকা শ্বশুরেরটা এখন আমি তুলছি না কয়েকদিন, কারণটা নিয়মিত বন্ধুরা জানেন যে একদিন তুলে নিয়ে গেছিলাম, মিশে গেছিলো একটা জিনিস, শ্বশুরমশাই বিরক্ত হয়েছেন, তাই জন্য আমাকে বলেছেন তুমি ওগুলো তুলো না, আলপনাকে গিয়ে বলবো আমি নির্দিষ্ট সময় তুলে নিতে। যে কোনো কারণেই হোক আলপনাদিও আজকে ভুলে গেছে, ঠিক আছে মানুষ মাত্রেই ভুল হয়, আমি ওকে বলে দিলাম যে আলপনাদি ওপরে কিন্তু ওগুলো রয়েছে। তা আলপনাদি নিজেরগুলো একদমই ভেজা, সুতরাং ওগুলো তুলবে না আমি বুঝতে পারছিলাম, সেই জন্য একটু জায়গাটা পরিবর্তন করে দিলাম, আরগুলো আলপনাদি একটু বাদে এসে নিয়ে যাবে। ঘরে এসে টুকুরকে একটু কফি করে দিয়েছিলাম, তখন একটু ঘরে পদে নাড়াচাড়া করাতে একটু যেন গরম গরম লাগছিলো, তো সোয়েটারটা খুলে ছাদে যাওয়াতে বুঝলাম ভাই ভালো ঠান্ডা, এই সময়টা হচ্ছে লেগে যাওয়ার ঠান্ডা এবং যথেষ্ট ঠান্ডা লাগছে আমার। আমার বর বলছে তুমি কি অসুস্থ, তোমার এতক্ষণ ঠান্ডা লাগছে? আমি বললাম জানি না। পরে একটু বাদে এসে নিজে ছাদে এসেছিলো, এসে বলছে না দিদি ছাদে বেশ ঠান্ডা। আর আজকে সারাদিন এরকম বিচ্ছিরি রকম মেঘলা হয়েছিল, সকালবেলা যেটুকু বৃষ্টি হলো পিচের রাস্তাটা ভিজলো, আবার মিনিট পনেরোর মধ্যে পিচের রাস্তা শুকিয়েও গেল, গাছের জল পড়ে এতটুকুও স্পট পড়লো জাস্ট একটুখানি, তারপরে আবার সেই যথারীতি ধুলো উড়ে সেগুলো আবার ঢেকেও গেল, মানে এরকম কি ঘন্টার মাথা বৃষ্টি হলো কে জানে। এবং এই জিনিসটা হওয়াতে মোটেই জামাকাপড় যা যা ছিল কিচ্ছুটি শুকলো না, যথারীতি সেটা ছাদ থেকে নিয়ে এসে আবার স্ট্যান্ডে মেলে দিতে হলো। আশা করছি কালকে একটু রোদ্দুর উঠবে, কিন্তু রোদ্দুর উঠবে কি না সেটা যখন আশাই করছি, তখন ওই ভরসা করে কাজ নেই, কালকে জামাকাপড় আমি মেশিনে কাচবো, কারণ এখান থেকে তুলে নিয়ে এসে আবার ওখানে তোলো, ওখানে থেকে তুলে আবার একটা জায়গায় মেলো, এটা বড় বিরক্তিকর। যে জিনিসটা যেভাবে করে কাচলে দিনের মধ্যে শুকিয়ে যাবে সে ব্যবস্থা করাই ভালো। যদি দেখি কালকে ঝকঝকে রোদ্দুর হয়ে গেছে, তাহলে পরশুদিন থেকে আর জামাকাপড় আমি মেশিনে দেবো না, কিন্তু না হলে এই মেঘলা ওয়েদার থাকলে এবার থেকে আমি হাতে না কাচিয়ে মামনকে দিয়ে মেশিনেই কাচবো। তো যাই হোক, গাছে জলটা আজকে দেওয়া ছিল না, সেটা এখন দিয়ে নিলাম, সন্ধে হয়ে গেছে, অনেকেই আমি দেখেছি সন্ধেবেলায় জল দেন, তাতে কোনো রকম অসুবিধে হয় না, তাতে গাছ তাদের খুব ভালোই থাকে। যারা চাকরি করেন তাদের সকালবেলায় উঠে তারা তো অনেক সময় গাছে জল দিতে পারেন না, বহুজনকে দেখেছি
দেখেছি তাদের প্রচুর ফুল ফল রয়েছে এবং তারা সন্ধ্যেবেলাতেই গাছের সম্পূর্ণ পরিচর্যা করেন, গাছের ডাল ছাঁটেন, গাছে খোঁড়েন, সব সন্ধ্যেবেলায়, এবং গাছ কিন্তু ভালোই থাকে তাতে। তো যাই হোক, আমিও জলটা দিয়ে নিলাম, এবারে একটু জামাকাপড়গুলো গুছিয়ে নিই, তারপর আপনাদের সামনে এসে কয়েকটা কথা বলি। সেই কথাটা বলার প্রায় 2 ঘন্টা পরে আবার কন্টিনিউ করছি ব্লগিং। আজকে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ছিল, মানে আকাশটা মেঘলা ছিল, বৃষ্টি ঘন্টার মতো কিছুই ছিল না, কিন্তু যেহেতু একটু আকাশটা মেঘলা মেঘলা ছিল, জামাকাপড় অনেক কম কাচা হয়েছে, কিন্তু একটা মাত্র টি শার্ট শুকিয়েছে আমার বড়টা সমস্ত ভেজা। কাজে এখন বুঝতে পারছি হাতে আর কাচা যাবে না, সবটুকুই মেশিনে কাচতে হবে। এই সমস্তগুলো দিনের জন্যই তো মূলত মেশিন, কাজের লোকেরা না এলে প্লাস এই সমস্ত দিনে, দিনের জামা দিনে না শুকালে বড় বিরক্ত লাগে। তো যাই হোক, এখনও আকাশে মেঘ আছে, আকাশে তারা মোটেই নেই, আর একটা ঝিরঝির করছে হাওয়া, ঠান্ডা লাগছে, কিন্তু আমাদের যেহেতু বাগান আছে, পাতায় পাতায় ঘষা লেগে না খুব সুন্দর একটা আওয়াজ হচ্ছে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ঠান্ডাটা একটু কম লাগছে, একটু আগে ছাদে গেছিলাম প্রচণ্ড শীত ছিল, আর কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ঠান্ডাটা কম লাগছে, আর এই হাওয়াটা বা ওই পাতা ঘষার আওয়াজটা বড্ড ভালো লাগছে। আমার খুব স্টাক ফিল হচ্ছে, মনে হচ্ছে কবে মেয়েটার পরীক্ষা শেষ হবে, একটু হাওয়া বদল করতে যাব, কতদিনে যাব জানি না। যে কোনো সময়ে আমার বারান্দা বাগানটাকে ইদানিং এতটা ভালো লাগতে শুরু করেছে, মনে হচ্ছে যেন এটাকে সরিয়ে দিয়ে এখানে একটা খাটিয়া পেতে মশারি টাঙিয়ে শুই। সকালবেলায় উঠে ঘুম ভেঙে প্রথম মানে দৃশ্যটাই দেখবো সেটা হচ্ছে আমার গাছগুলো। সবাইকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, এবারে রাত্রেবেলায় এই কাজটা আমার শেষ কাজ, সেটা না করলে আমার ঘুম হবে না। আচ্ছা, একজন দেখলাম মন্তব্য করেছেন যে আমাদের ওয়াশিং মেশিনটা কী মডেলের, আমার ওয়াশিং মেশিনটা ওয়ার্লপুলের ইজিটেক হোয়াইট ম্যাজিক ক্লাসিক, আর ওয়েট ক্যাপাসিটি ওই 6.5 কেজি, আমাদের তিনজনের জন্য হয়ে যায়। সত্যি কথা, শীতকালে অনেক সময় একটু দ্বিধা হয় জন্য দুভাগে কাচতে হয়, কিন্তু প্রাত্যহিক ব্যবহারের জন্য এটা আমাদের জন্য ঠিকঠাকই আছে, এখনও পর্যন্ত যা সার্ভিস দিয়েছে সেটা ভালোই। তো যাই হোক, রান্নাঘর গোছানো হয়ে গেল, এরপর আপনাদের সামনে এসে কয়েকটা কথা বলে ব্লগটা এন্ড করব। মেদো কটন পানীয়, মাথা আজকে খুব ব্যথা করছে, হঠাৎ করে মানে যে বাসন মাজতে মাজতে বোধ হলো যে মাথাটা বড়ই যন্ত্রণা করছে। এটা একটুখানি ফুটুক, তারপর ছেঁকে নিয়ে একটু ঠান্ডা করে তবে খাবো, মানে এটা এই দেখছিতেই ঠান্ডা হবে, কারণ পরিসরটা যেহেতু অনেকটাই ইয়ে, ঠান্ডাটা তাড়াতাড়ি হবে ছড়ানো। তো আমাদের এখন আসলে যদি আমি ডেইলি ব্লগার না হতাম এবং ব্লগ করতে আমার ভীষণ ভালো না লাগতো, তাহলে হয়তো বা কাল মানে গেল কাল আজ এ সমস্ত দিনগুলো আমার হয়তো ব্লগ আমি অফই রাখতাম, কিন্তু ভীষণ ভালোবাসি ব্লগ করতে। কিন্তু প্রত্যেকটা ডেইলি ব্লগারের কিছু সীমাবদ্ধতা থাকে, উল্টো দিকের মানুষদের প্রত্যেকটা মানুষের জীবনও যেমন আছে তেমন আমাদেরও আছে, সেহেতু সব কিছুকে কাটিয়ে প্রত্যেক দিন এক এক দিন হয় ব্লগ করাটা এতটা কঠিন হয়ে যায়, না পারি মুখ ফুটে কিছু বলতে, না পারি সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করতে, এই তো একটা বিশাল ঝামেলা। তবে একটা জিনিস জানি, জানেন তো শাশুড়ির সাথে তো আমার থাকা হয়েছে মোটামুটি 15 বছর, আমার বিয়ে 17 বছর, 2 বছর আগে উনি মারা গেছে। 15 বছরে আমি না ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, সাংসারিক কাজকর্ম সেসবের জন্য বলছি না, জীবন বোধ সম্পর্কে অনেক কিছু শিখেছি, সংসার কী করে করতে হয় শিখেছি, অল্প বয়সে খুব ছেলে মানুষ বয়সে আমার কিন্তু বিয়ে হয়ে যায়, আমি মানে প্রায় খাঁতখুঁতগুলো কিছুই বুঝতাম না, সেরকম একটা পরিস্থিতিতে আমার বিয়ে হয়। আমি আমার শাশুড়ির কাছ থেকে অনেক কিছু শিখেছি, হ্যাঁ সাংসারিক পলিটিক্স তিনিও টুকটাক করতেন এটা ঠিক, সব সংসারে যেটা হয়ে থাকে, কিন্তু সেটা থেকে বলা যায় যে তার সাথে থাকতে থাকতেই আমিও কিছুটা শিখেছিলাম, নেতিবাচক অর্থে আমি ব্যাপারটাকে ধরছি না, উনি এমন কিছু করতেন না যেটা কখনো মাথার উপর দিয়ে যেত। ওনার জীবনে একটা মস্ত বড় ভুল যেটা উনি প্রকাশ্যে অনেক সময় বলতেন, কখনো উপলব্ধি করে নিতে হতো, সেটা হচ্ছে যে সঠিক সময় না বলতে না পারাটা একটা মস্ত বড় ভুল, এবং যখন পরিস্থিতিটা হাতের বাইরে চলে যায় তখন যদি আমরা না বলতে শুরু করি তখন কেউ তো আমার কথা শুনবেই না, উল্টে তখন যেহেতু হ্যাঁয়ের দলে লোক অনেক ভারী, মানে যে জিনিসটা করতে চলেছে সেই দলে ইতিমধ্যে লোক অনেক ভারী হয়ে গেছে, সুতরাং না বলার মানুষ যেটা ঠিক হচ্ছে না আমার সংসারের জন্য, এটা করা যাবে না, এটা বলবার জন্য আমি মানুষ কেবলমাত্র একা, আমি খড়কুটিতে ভেসে যাব, এবং বেনো জল একটিমাত্র খালের অপেক্ষা, হুড় 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 করে বেনো জল ঢুকতে শুরু করবে, এই জিনিসটাকে আটকাতে হবে, সেটা সব সংসারের ক্ষেত্রেই হয়।
হ্যাঁ, আমার শাশুড়ির সাথে কি আমার মানে সব কিছুতে মিল ছিল, তার সাথে কি আমার ক্ল্যাশ ছিল না? খুব ছিল, প্রকাশ্যে বলছি খুব ছিল। কিছু কিছু জায়গাতে, অনেক জায়গায় ছিল। কিন্তু ভদ্রমহিলা খুব ভালো ছিলেন সংসারে, তার সাথে আমার ক্ল্যাশের জায়গাটাও ছিল এটাই যে বহু কিছু অপ্রাপ্তি থেকে গেছে তার জীবনে, সেটা একটা খুব সাধারণ। এখন কথাগুলো ভাবলে না মনটা এত খারাপ করে, সে সময়টা আমিও রিয়াক্ট করেছিলাম, বুঝতে পারিনি যে ভদ্রমহিলা কেন এরকম করছেন, কেন এরকম করছেন। এখন যেটা রিয়েলাইজ করি, হাজব্যান্ড হিসেবে আমার হাজব্যান্ডের কোনো তুলনা হয় না। মানে কি বলি আর বন্ধুরা, মাঝে মাঝে খুব খারাপ লাগে, তখন মনে হয় যদি ওই সময় একটু একটু মানে ওই যে বললাম না, বড্ড ছেলে মানুষ বয়সে বিয়ে হয়ে গেছে, বড্ড ছেলে মানুষ বয়সে বিয়ে হয়ে গেছে, এখন বুঝতে পারি। তো যাই হোক, তখন মনে হয় যে যদি একটু টাইম মেশিন আবিষ্কার হতো, সেই সময় যদি ফেরত যাওয়া যেত, সেই সময় আমি যে রেগে যেতাম, আমি যে রিয়্যাক্ট করতাম, সেগুলোকে যদি ইরেজ করতে পারতাম, যে আমি তো বুঝতে পারছি যে কী জন্য হতো। তো ঈশ্বরকেও বলি যে আর কটা দিন আগে যদি বোধটা দিতে। তো যাই হোক, ঠিক আছে, কী আর করা যাবে, চলছে এভাবেই দিন। আমার ঢাল হয়ে আছে আমার হাজবেন্ড আমার পাশে, এমন একটা ঢাল যে কিছুতেই সেটাকে টপকানো খুব ডিফিকাল্ট আর কি, বাড়ির লোকের পক্ষে তো খুবই মুশকিল। আর যেটা আমি বলছি সেটা সম্পূর্ণভাবে সে সমর্থন, সবসময় সে আমার সমর্থন করে না, বা তা কিন্তু এক্ষেত্রে করছে। তো দেখা যাক কতদূর কী হয়, সব সংসারেই কম বেশি আছে। যাই হোক, এই ড্রিঙ্কটা একটু হয়ে গেলো, বেশি হয়ে গেলো, যাই হোক, দু চামচ খেয়ে নিয়ে কমিয়ে দিয়ে আবারটা ঢেলে নিই। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায়। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে।